বাকি নার্ভের প্রবলেম কেন হয়, তার কী প্রতিকার, কী করলে নার্ভের প্রবলেম হবে না এবং কী ওষুধ দিলে নার্ভের প্রবলেম ঠিক হয়ে যায়, সেটা দেখবার জন্য আমরা পুরো ভিডিওটা দেখতে হবে। হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল পেটস অ্যান্ড পেট টুয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, আপনারা দেখে থাকেন হয়তো যারা পাখি পোষেন, মানে হঠাৎ আপনার পাখিটার ঘাড় বেঁকে গেল, কী কী অন্য বেঁকলো আপনারা অনেকেই জানেন না, সেটা কী করলে, কী ওষুধ দিলে, কী ট্রিটমেন্ট করলে সেটা ঠিক হয়ে যাবে সেটা আপনারা ঠিক বুঝতে পারেন না, কিন্তু যারা অনেক দিন পাখি পুষছে তারা হয়তো স্বাভাবিক জানতে পারেন, কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন হয়ে যায় যে কী দেবো, কী দিলে মোটামুটি এটাকে ঠিক হতে পারে, সেটা জানবার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। কী কারণে হয় সেটা আগে জানার দরকার আছে, সেইটা দিয়ে দিলে আপনার হয়তো মেবি আর নাও হতে পারে, কিন্তু যদি হয়ে যায় কী ওষুধ প্রয়োগ করবেন, যে ওষুধটা প্রয়োগ করলে আপনার পাখি মোটামুটি ঠিক হয়ে যাবে সেটা কী ওষুধ প্রয়োগ করবেন সেটা জানবার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে আপনি আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ইউটিউব চ্যানেল দেখুন। আমি আমার ইউটিউব চ্যানেলে এসেছি, সেটা হলো পাখির কেন নার্ভের প্রবলেম হয় সেটা জানাবার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা স্টার্টিং, এর নার্ভের প্রবলেমের জন্য ঘাড়টা বেঁকে গেছে। এইটা নার্ভের প্রবলেমটা বেসিক্যালি খুব গরম থেকে এবং খুব ঠান্ডা থেকে যে কোনো কারণ থেকে আসতে পারে। এর সূত্রপাত হয় ভিটামিন বি কমপ্লেক্সের প্রবলেমের জন্য ফার্স্ট টাইম হয়। যদি প্রথমে এরকম অল্প থাকতে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স পুট করতে পারেন, তাহলে হয়তো অনেকটা ঠিক হয়ে গেলেও হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যখন দেখবেন খুব গরম থেকে এটা প্রবলেম, আমার আগে একটা পাখি হয়েছিল গরম থেকে প্রবলেম হয়েছিল, সেটা বি কমপ্লেক্স ফল্ট হয়ে যাবার জন্য তার ঘাড়টা অল্প বেঁকে গেছিলো, তাকে আমি পলিভিয়ান এল দিয়েছিলাম, পলিভিয়ান এল দিতে অনেকটা ঠিক হয়ে গেছিলো, পুরোটাও ঠিক হয়ে গেছিলো, আস্তে আস্তে পুরোটা ঠিক হয়ে গেছে। কিন্তু এটা গরম বা ঠান্ডাতে যে কোনো কারণ থেকে সিস্টেম থেকে এটা এসছে, কিন্তু এর প্রবলেমটা অনেকখানি বেড়ে গেছে, সেই জন্য পুরো ঘাড়টা বেঁকে গেছে। দেখুন এ হাঁটতেও ঠিক করতে পারে না, ইয়ে মোটামুটি ঠিক হওয়া খুবই প্রবলেম করা ব্যাপার, কিন্তু এর একটা ওষুধ আছে, একটা পাখি আমি ঠিক করেছিলাম, কিন্তু এটা কতখানি ঠিক করা যাবে সেটা আমি বলতে পারছি না। হয়তো আপনাদেরও কারো কারো পাখি এরকম ঘাড় বেঁকে যায়, কিসের কারণে হয় আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন মেনলি এটা নার্ভের প্রবলেম থেকে হয়, ফার্স্ট টাইম ভিটামিন বি কমপ্লেক্সের প্রবলেম থাকলে এটা হয়ে থাকে। সেই জন্য আপনারা যখন ভিটামিন বি কমপ্লেক্সের প্রবলেমটা হবে, এই নার্ভের অল্প ঘাড় মেকার সিস্টেম হবে, তখন আপনারা কী করতে পারেন, পলিভিয়ান এলটা আপনারা ভালোভাবে দিতে পারেন, মানে মোটামুটি সপ্তাহে দু তিন দিন দিলে যাদের প্রথম প্রথম হবে তাদের ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আর একটু অল্প যখন বেড়ে যাবে তখন আপনারা একটা ওষুধ আছে নার্ভের সেটা চালাবেন, সেটা চালালে মোটামুটি ঠিক হয়ে যায়, কিন্তু এটা অনেকখানি বেড়ে গেছে, এটা ঠিকমতো কেয়ার করা হয়নি। কিন্তু এই ওষুধটা যখন দেবেন আপনি যে নার্ভের প্রবলেমটা, একে আলাদা একটা ঘরে রাখবেন, রেখে তবে কিন্তু ওষুধটা পুট করবেন। চলুন ওষুধটা দেখাই সেটা কী ওষুধ। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউরোবিয়ান ফোর নার্ভের ওষুধ, এইখানে নিউরোবিয়ান ফোর লেখা আছে, এই দেখতে পাচ্ছেন এরকম কালারের ওষুধটা হবে, এটা পুরো নার্ভের ওষুধ, এটা মেনলি হিউম্যানের ওষুধ, মানে এটা হিউম্যান দোকান থেকে মানে মানুষের ওষুধের দোকান থেকে পাওয়া যাবে, এটা খুব ভালো ওষুধ। এমনি ন্যাচারালি আপনাদের আগেই আমি ভিডিওতে বলেছিলাম পশু পাখির দোকানে যে ওষুধ পাওয়া যায় তার থেকে মানুষের ওষুধের একই ওষুধের কিন্তু কার্যকারিতা অনেকখানি বেশি, সেই জন্য এখানে আমি নিউরোবিয়ান ফোরটা আমি ইউজ করছি। সেখানে আপনারা এই ট্যাবলেটটা আপনারা যখন এই ওষুধটা দেবেন তখন ওকে আলাদা একটা ঘরে রাখবেন, রেখে তবে আপনি ওটা দিয়ে থাকবেন, নাহলে প্রবলেম হয়ে যাবে। এই ওষুধটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন, করে এক ভাগ গরম জলে ফেলে দিলে এটা তাড়াতাড়ি ওষুধটা গলে যাবে, গরম জলে ফেলে দিয়ে আপনারা খাওয়াবেন। এটা মোটামুটি আপনারা সপ্তাহে তিন দিন করে দু তিন মাস খাইয়ে দেখুন, আশা করছি ঠিক হয়ে যাবে।
তাতেও যদি না ঠিক হবে আরও কিছুদিন খাওয়ানোর পর যদি তাতেও না ঠিক হয় তাহলে ওই পাখিটা মোটামুটি ঠিক হওয়া প্রবলেম হয়ে যাবে, কিন্তু এত ওষুধ খাওয়ানোর পর ও পাখি আর কোনো কার্যকারিতা সেরকমভাবে থাকবে না, কোনো কিছু কারণ, তখন আপনি পাখিটা ছেড়ে দিতে পারেন বা আলাদা করে রাখতে পারেন। কিন্তু এর আলাদা কোনো ওষুধ এখনও পর্যন্ত আমি সেরকমভাবে দেখিনি পাখিকে করা যেতে পারে। হয়তো আমি জানার চেষ্টা করছি যে এতে অন্য কোনো ওষুধটা যদি থাকে, কিন্তু এইটা 3-4 মাস দেওয়ার পরেও যদি ঠিক না হয়, কারণ নার্ভের ওষুধ মেনলি নার্ভের প্রবলেমটা ন্যাচারালি ওষুধটা খেয়ে যেতে হয়, মানুষের হোক আর পাখির হোক, এটা এমন একটা সিস্টেম। নার্ভের ওষুধটা মেনলি সারাক্ষণ চালিয়ে যেতে হয়, নাহলে মোটামুটি এটার কোনো কাজ হয় না। মানুষের হলেও নার্ভের ওষুধ মোটামুটি কন্টিনিউ খেয়ে যেতে হয়, অনেকের হয়তো নার্ভের ওষুধ সারা জীবনও খেয়ে যেতে হয়। পাখির ক্ষেত্রে তো এরকম সারা জীবন ওষুধ খেয়ে কোনো কাজ হবে না, সেই জন্য সেই পাখিকে ছেড়ে দিতে হবে। মোটামুটি এটা আপনার নিউরোবিয়ান শটটা দিলে মোটামুটি 2-3 মাসের মধ্যে আমার কিছু পাখি ঠিক হয়ে গেছিলো, 2-1টা পাখি রয়েছিল। কিন্তু যদি এর মধ্যে যদি ঠিক না হয়, সবথেকে ভালো কাজ হবে ওই পাখিটাকে আলাদা করে রেখে দেবেন, কারণ এটা বিক্রি করা যাবে না, এর দ্বারা কোনো কিছু আর এর থেকে কোনো ডিম বাচ্চা করার কোনো কিছু ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকে না, সেই জন্য এটা আলাদা করে রেখে দেবেন। আর অন্য কোনো ওষুধ ইউজ করেও কোনো লাভ হবে না, কারণ নার্ভের প্রবলেম চট করে ঠিক হতে চায় না। এর যাদের হবে মোটামুটি 2-3 মাস এই ওষুধ খাওয়ানোর পর আশা করি যাদের ঠিক হয়ে যায় তাদের ঠিক হয়ে যায়, যাদের ঠিক হয় না তাদের প্রবলেম থেকে যায়। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন, আর যদি ভালো লাগে এটা চারদিকে শেয়ার করবেন।